ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান। এই জলে ঘাটে এসে আমাকে ধাক্কা মারলে? বলছো আমি তোমায় দেখতে পাইনি গো, আমি স্নান করবো বলে এসেছি। স্নান করবো বলে এসেছো? হ্যাঁ গো। আরে এখানে স্নান করা হবে না, এটা হলো মেয়েদের ঘাট। ও এটা মেয়েদের ঘাট, তো ছেলেদের কোন দিকে গো? আরে ছেলেদের ঘাট ওই দিকে দেখা যাচ্ছে, ওই দিকে চলে যাও। শোনো শোনো, ও অত দূরে কখন যাবো, একটু সরে যাও, আমি ডোকরা দিয়ে উঠে যাই। আরে বললাম না এখানে স্নান করা হবে না। এই তুমি কি ঝগড়া করছো আমার সঙ্গে? এই তুমি কেন সেই ঝগড়া করছো? আমি তো প্রত্যেক দিন এই ঘাটে আসি। আরে আমি তো প্রত্যেক দিন এই ঘাটে আসি। আমার তুমি কোনো দিনের জন্য দেখেনি। আরে আমি তো তোমাকে দেখি না। চলো বাবু যাও। আরে তুমি চলে যাও। আর কথা বলা দৌড়ে যাও। আরে তুমি এখানে চলে যাও। কি বললে, তুমি প্রত্যেক দিন আসো? হ্যাঁ এখানে আসি। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জেনে তোমার কি হবে? না 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 না, হবে না কিছু। আমি ওই মাঠের মাঝখানে একা চাষ করি। আমরা প্রত্যেক দিন এই ঘাটেতে বেড়াতে আসি, স্নান করতে আসি, গাড়াতে আসি। আমি বলছিলাম যদি তোমাদের বাড়িতে ঘুরতে ঘুরতে কোনোদিন বেড়াতে যাই। আমার বাড়ি? এই এদিকে এসো, আমার বাড়ি দেখাচ্ছি। এদিকে এসো। ওই যে অদূরে একটা গ্রাম দেখা যাচ্ছে না, ছোট্ট গ্রাম, ওই গ্রামে হলো আমার বাড়ি। আরে দেখতে পাচ্ছ তো, দেখেছো দেখেছো? আরে হ্যাঁ ওই পাড়াটা। ওটা কি পাড়া গো? ওটা হলো কচুরি পাড়া। তুমি তাহলে? আমি হলাম। ভালো ভালো ভালো, বলছিলাম তোমার নাম তো বললে না। আমার নাম? আমার নাম শুনে তোমার কি হবে? হবে না, হবে না। তোমার নাম না বললে তোমার বাড়ি কেউ দেখিয়ে দেবে বলো কেউ? আমার নাম হলো হীরা কোচিনি গো, হীরা কোচিনি। এই তুমি আমার নাম শুনে হাসছো কেন? হাসবো না, তোমার নাম যেমন আর তোমার ওই রূপও তেমন। এই তুমি তো আমার বাড়ি জিজ্ঞাসা করলে, আমার নাম জিজ্ঞাসা করলে, কিন্তু তোমার নামটা কি বললে না তো? আরে বলো কি, আমার নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই জানে, আর শুধুমাত্র তুমি আমার নাম জানো না? জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। আমার অনেক নাম আছে, আমি একটি নাম বলি। বলো দেখি। সবাই ডাকে আমার মহাদেব বলে। মহাদেব? আরে মহাদেব না সহাদেব। আমার নাম মহাদেব। আরে কোথায় মহাদেব, আমি তো সহাদেব মনে হয়। তার মানে তুমি বুঝতে পারছো না? আরে বুঝতে পারছি না। আরো নাম আছে বলি, সবাই ডাকে আমার হর বলে। হর কি ওই ভাতের ফ্যানেশ্বর নাকি? ভাতের ফ্যানেশ্বর? হ্যাঁ। তুমি আমার সঙ্গে রহস্য করছো? আরে তোমার সাথে রহস্য করছো? আমার নাম হর গো হর। আরে কেমন হর, দশতলা ঘর না পাঁচতলা ঘর? আমি জানি তুমি নাম বললে বুঝতেই পারবে না। আচ্ছা শোনো, তুমি চিনতে পারবে কি? দেখলে চিনতে পারবো? আচ্ছা দেখি চিনতে পারি কি। আচ্ছা তুমি চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো চোখ খোলো, এদিকে ফেরো যতক্ষণ ফিরবে না। ঠিক আছে। এইবার চেয়ে দেখো হীরা, আমি কে? ঠাকুর, ও ঠাকুর, আমি আমি কত সৌভাগ্য ঠাকুর, আজ এই জলে খাটিয়েছি, আমি তোমার দেখা পেলাম ঠাকুর। তোমার সৌভাগ্য নয় গো ঠাকুর। ও গো ঠাকুর, কত কুমারী মেয়েরা জল তুলসী দিয়ে বেলপাতা দিয়ে তোমার মাথায় গঙ্গা জল দিয়ে তোমার দেখা পায় না ঠাকুর। আর আমি কত ভাগ্যবান, আজ এই জলের ঘাটে তোমায় দেখা পেলাম ঠাকুর। ও গো ঠাকুর, চলো ঠাকুর একটিবার আমার গৃহে চলো না ঠাকুর। কি বললে আর একবার বলো। ওগো ঠাকুর, তোমাকে এই জলের ঘাটে যখন পেয়েছি একটিবার চলো না ঠাকুর আমার গৃহে। লজ্জা করো না হীরা, তোমার এত বড় একটা মেয়ে যমুনার ঘাটে জলান্ত এসেছ, সঙ্গে তোমার কেউ নেই। আমি বললাম শিব হয়ে গেলাম শিব, চলো আমার বাড়িতে। এভাবে কত ছেলের মজিয়েছে। ও ঠাকুর মরণ হয় না তোমার ঠাকুর, মরণ হয় তাহলে বলায় কোনো সিদ্ধি ওই যমুনায় ডুবে মরো। এই সমস্যাকে তুমি কোনোদিন জন্য পাবে না হীরা, কোনোদিনের জন্য না। একবার দয়া করে
চলো সে আমার ভবনে দেরি কেন, চলো ঠাকুর যাই। চলো চলো তুমি জলের কলসে এনেছিলে না, তুমি জলের কলসে ভরলে না। আমি তোমার গৃহেতে যাবো জলের কলসি ভরে। এই নদীর ধারে কেমন করে থাকি জানো না ঠাকুর? ওই নদীর ঢেউ দেখে আর ওই পাখিদের গান শুনে আমার সময় কেটে যায় ঠাকুর। সাহস তুমি কোথায় নেবে হীরা? কিন্তু তুমি তো আমায় বসতে বললে না। ওগো ঠাকুর বসো, ঠাকুর বসো, একবার দয়া করে বসো হে ঠাকুর। আমি তোমার সেবা যত্নে সন্তুষ্ট হয়ে গেছি হীরা, তো এবার তুমি আমায় বিদায় দাও হীরা, আমি চলে যাই আমার পটনা কোঠরে। ঠাকুর হীরা এ কি বলছো ঠাকুর? এই তো তুমি
আবার তুমি ফিরে যাবে ঠাকুর? ওগো ঠাকুর, যদি তুমি চলে যাবে কেন এলি কুঠির ঘরে? ঠাকুর, আমি তো চাষ করতে এসেছি, তবে আমি তোমায় কথা দিয়েছি যাচ্ছি, আমি নীতি নীতি তোমার আগারে আসব। আসবে তো ঠাকুর, আসবে তো ওগো ঠাকুর, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর। আশীর্বাদ করি হীরা, তোমার মনের বাসনা পূর্ণ হোক। ওঠো হীরা, ওঠো। ও ঠাকুর, সত্যি তুমি আসবে তো ঠাকুর? এ ওরকম বলছো কেন? সবে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে, এর মধ্যেই তোমার কথা ভুলে যাব না হীরা। না, আমি কথা দিয়ে যাচ্ছি হীরা, আমি নীতি নীতি তোমার আগারে আসবো হীরা, আমি কথা দিয়ে যাচ্ছি। বিদায় হীরা, বিদায়, বিদায় হীরা, আমি ঘুমাচ্ছি। আচ্ছা বাবা, খাও। নারদ, নারদ কি চাল জলে দিয়ে আর ফল? এ কি ফল বলে, নারদ তো ছাড়ি রাখেনি। নারদ, এই নারদ, এই চাল তুমি জলে দিয়েছিলে? দেখো, খেয়ে দেখাও, চাল তুমি জলে দাওনি। আমি বুঝতে পেরেছি তোমার চোখে নিদ্রেছি, তুমি চাল জলে দাওনি। রান্না করেছিলাম, সত্য কথা, এই উল্টো পাল্টা বাতাস হচ্ছে, উল্টো পাল্টা চোখে
তোকে নিয়ে এসে গেছিল, তারাই হলো তোমার ব্যাপার। কিন্তু আমার কোনো ফল কেন চয়ন করনি? কি ফল? এটা বলে তুমি ছাড়িয়ে রাখুনি, মাথা খারাপ হয়ে গেছে। ছাড়াই নিয়ে কি করছি না? কই তুমি খেয়ে দেখাও তো কেমন ভাবে ছাড়িয়েছো। ছাড়ি না। একটু অপেক্ষা করো, আমি আমার সুন্দর করে তোমার শোনো শোনো, সত্যি আমার ভাগ্য আমার জন্য কষ্ট করতে পারে। শোনো না, আজকে আমার না খেলে চলবে, কুকুর কোথায়? কুকুর খেলে আমাদের আশীর্বাদ করবে। বাবা বিদেশে ওসব মামা ভাগনা চলে না, বাচ্চাটা একটা চলে না, আমি আমার একার নিমন্ত্রণ, আমি একার। আচ্ছা সত্য কথা বলো, সাধ্য বাড়ি না বিয়ে বাড়ি না ভাত বাড়ি? এবার ওসব কিছু নয়, ওসব কিছু নয়। ও তাহলে শ্রাদ্ধ বাড়ি, যদি শ্রাদ্ধ বাড়ি হয় দুই মা ভাঙনা খুব খাওয়া খাবো, খেয়ে 150 টাকা হাতে দিয়ে চলে আসবো। টাকা টাকা নগদ তো করবে? আরে বাবা শ্রাদ্ধ বাড়ি নয়। ও তাহলে বিয়ে বাড়ি, যদি বিয়ে বাড়ি হয় দুই মা ভাঙনা খুব খাওয়া খাবো, খেয়ে আর একটা শাড়ি পাঞ্জাবি চাবি দিয়ে চলে আসবো। বাবা বিয়ে বাড়ি নয়। ও যদি অন্নপ্রাশন বাড়ি হয় দুই মা ভাঙনা খুব খাওয়া খাবো, খেয়ে একটা হার বা একটা তপ্তি বা একটা মালা টালা দিয়ে আসবো। ওরে বাবা অন্নপ্রাশন বাড়ি নয়। আমি অনেক খেতে পারি, অনেক খেতে পারি, চার পাঁচ মাসের ডাল খেতে পারি, দু তিন গামলা দই খেতে পারি, 30-35 কেজি আমি মাছ খেতে পারি। দু কিলো মাংস খেতে পারি। কি বলবো বলো তো, জানো না রোদ, আমি তো স্নান করতে গেলাম, হঠাৎ একজনের সঙ্গে দেখা হয়ে গেল, বললো তোমার চোখ মুখ লাল কেন, তুমি গাঁজা খাও? আমি বললাম আমি খাই তো, কলকে সবসময় হাতে থাকে। বললো তোমায় আর কিছু করতে হবে না, আমি প্রত্যেক দিন আসবে, আমি কথা দিয়েছি ভাই বাবা প্রত্যেক দিন যাবো, ওই জন্য আসছি। আসছি বাবা, তারা জিজ্ঞাসা করো, বলো না কি হয়েছে। এটা ছেলে না মেয়ে? মেয়েরা গাঁজা খায়? আজকাল সবই খায়। চুপ করো, ছেলে খায়। আসছি আমি, আসছি। আমি তো মানের বাদ খাই, তুমি তো আমার ছেলে চলে যাচ্ছে, আমার টিয়ে একটু কি বেড়াবার ইচ্ছা হয়। তুমি বেড়াতে যাবে? যাও, আমি জানি তুমি বাগপাড়ায় যাবে না, যাও। একা কোথায় যাও? আমার কেউ চেনে না। আমি একা যাচ্ছি তো, আমি পরিচয় করছি, তুমি ওরকম করো পরিচয়। যাও, আমি কি যাও, যাচ্ছি তো, কত ব্যস্ত আমি, যাচ্ছি। যাবো না, দেরি হয়ে গেলে পাবো খেতে। এদিকে দেখাচ্ছো কেন? যাও।
তোকে আজকে রাস্তা দিয়েছি। আমি বলেছি আমি বাগপাড়ায় যাচ্ছি, তুমি বৈষ্ণব লোক বৈষ্ণব পাড়ায় চলে যাও। নারদ কত দূরে গেল দেখা যাচ্ছে না, এরা ফল চয়ন করে ফল। নারদ এদিকে এসো, তুমি আমার পিছনে পিছনে আসছিলে। নারদ আমার পিছনে পিছনে কুকুর কি করবা, আমি বলে কোন বাপ মা কোন, তুমি কি বাগপাড়ায় যাবে? যাবে যাও যাও। এদিক ওদিকে চলে যাও। আমার নাম নারদ করতে বো নারদ বাবা ঢেকি বাবা, মামা যে নিমন্ত্রণ বাড়ি গেছে আমায় নিয়ে যেতে পারবে? তাহলে উঠি বাবা, এই উঠলাম তোমার পৃষ্ঠে। সেই ঠাকুর আসবে বলে আর এলো না, এবার ঠাকুর আসবে, ঠাকুর সাথে আমি একটু কথাই বলবো না। তাই আমি এখন এই একে একে মনের আনন্দে গান করতে থাকি। না জানে কোন ছন্দে বলে কি আজ আমার এত কেন ভালো লাগে, আজ আমার তুই কেন ভালো লাগি, না জানি কোন ছন্দে বলে কি দোলালাগি, না জানি কোন ছন্দে বলে কি দোলালাগি, আজ আমার তুই কেন ভালো লাগি, আজ আমার তুই কেন ভালো আমি তোমার শিব এসে গেছি। হীরা ও হীরা, এ কি আমি বাড়ি ভুল করে এসেছি? না 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 না,
এইটাই তো হীরার বাড়ি, ওই তো নদী। তবে হীরা কোথায় গেল? হীরা, ও হীরা, হীরা! আরে কি অভিমানে নি হীরা, কেন এমন অদবদনে ঘোমটা টেনে মান করে বসে আছো? এই চেয়ে দেখো না, আমি না আমি তোমার সেই শিবে এসেছি, বুঝতে পারছো না? আরে যে শিবের সঙ্গে তোমার জলের ঘাটে দেখা হয়েছিল, আমি তোমার সেই শিব। হীরা ওঠো, ওঠো হীরা, ওঠো। তাই তুমি অমন করছো কেন? তুমি আমায় চিনতে পারছো না? আমি বুঝতে পেরেছি, আমায় আসতে বিলম্ব হচ্ছে বলে সেই জন্য তুমি রাগ করছো। কি করবো বলো হীরা, আমার বাসাতে আমার ভাগনা নারদ থাকে, তাকে বুঝিয়ে তবেই তো আসবো। হীরা দেখো, আমি শুধু হাতে আসিনি, আর তোমার জন্য না কি সুন্দর মালা গেঁথে এনেছি, দেখো না আমি নিজের হাতে করে গেঁথেছি এই মালা। এই মালা আমি নারদকে জানতে দেইনি, মালা তুমি নিজের হাতে গলায় পরো, দেখবে কত সুন্দর। তাহলে আমি তোমায় আরো কি দেবো তুমি শোনো হীরা, ওই আমি সাদ নদী নদী হারে দেব, ফুলের হারে দেব, যদি হীরা কথা কও ও কও গো, যদি হীরা ফিরে চাও সার নদী হার দেবো, ফুলের বাহার দেবো, যদি হীরা ফিরে চাও তো চাও, যদি হীরা তোমার ভালোবাসার অভিনয় হীরা, ভালোবেসে এমনিভাবে আমার সঙ্গে প্রতারণা করলে হীরা, বেশ হীরা বেশ, আমি আমি ফিরে চলে যাচ্ছি হীরা, আমি তোমার গৃহেতেই কোনো দিনের জন্য আসবো না। শুধু যাওয়ার সময় আমি তোমায় একটি কথা বলে যাই হীরা, বড় সাত করে আমি নিজের হাতে মালা গেঁথেছিলাম, এই মালা তুমি যখন গলে পড়লে না, তাহলে এই মালা আমি ফিরে নিয়ে যাবো না হীরা, আমি এই মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছি হীরা, এই মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছি। সোহনা পাখি আহামি তোমার বিহীন যাহারা, আর কোথায় ছেড়ে যাহ চলে ও কালো ভোর।